ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু আমাদের এক ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে আমি জানতে চাই শয়তানের ওয়াস্থা থেকে কীভাবে বাঁচা যাবে মাসা আল্লাহ আসসালাম বারাকাল অত্যন্ত সুন্দর একটি চমৎকার বিষয়ে জানতে চেয়েছেন প্রিয় ভাই প্রথমত সকল জন্য দোয়া করি যাতে আল্লাহ আমাদের সকলকে শয়তানের অস্ততা থেকে হেফাজত করুন আমি আমিন তো শয়তান আমাদের অনেক মানে বিভ্রান্ত করতে চাইবে এবং করবেও সেটা কোরআনকারী মেলায় ও স্পষ্টভাবে বলে দিয়েছেন যে শয়তান তোমাদের সামনে থেকে পিছন থেকে ঠিক আছে এবং কি তোমাদের ভিতরে ঢুকেও শয়তান তোমাদের ওয়াশা দিবে সুতরাং আমি আপনাকে কয়েকটা পয়েন্টের কথা বলবো পয়েন্টগুলি খেয়াল রাখবেন এবং এই আমলগুলি করার চেষ্টা করবেন এই কাজগুলি করার চেষ্টা করবেন তাহলে শয়তান আপনাকে ওয়সা দিতে পারবে না সর্বপ্রথম হচ্ছে আপনি আল্লাহ সুবান কাছে আপনি আশ্রয় চাইবেন যেমনইভাবে আল্লাহ কোরআন অনেকভাবে অনেক জায়গায় অনেকভাবে বলেছেন যে হে মাহমদ আপনার উম্মতদেরকে আপনি বলুন যে তারা যেন শয়তানের ওয়শা থেকে আমি আল্লাহর কাছে পানাহা চাই সুতরাং আমরা প্রথমত দোয়া করব। যে আল্লাহ বিতাড়িত শয়তানের কাছ থেকে শয়তানের অশ্বসা থেকে কু কুমন্ত্রণা থেকে আমাকে আপনি হেফাজত করুন আল্লাহকে দোয়া করতে হবে নাম্বার দুই হচ্ছে আপনি বেশি বেশি কোরআন কোরআনতলাপ করবেন কোরআনতলাপ করলে হয় কি আপনার ইমান বৃদ্ধি পাবে আর ইমানের পাল্লা যত ভারী হবে আপনার শয়তান আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকবে বেশি করে কোরআন কোরআনতলাপ করবেন যেমন বাবু কোরআন করিম আল্লাহ অনেক অনেক জায়গায় বলেছেন বলেছেন যে কোরআন তেলাপ যদি কেউ করে তাহলে তার ইমান বৃদ্ধি হয় সুরান ফালায়াতমার দুই যাই হোক এরপরে আপনি যেটা করবেন যে জামাতের সাথে নামাজ পড়বেন পড়বেন ফরজ সালাত যতগুলি কাজ আছে একটা কাজও ছাড়া যাবে না এবং জামাতের সাথে আপনি সালাত আদায় করতে হবে এমনকি তাকবীরে সহ তাকবীরে উল্লাহ সহিত আপনি জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবেন ব্যাপারে একটা হাদিস বর্ণিত হয়েছে তিরমিজে রাসুল সাম বলছেন যে মানসোল্লা মানসোল্লাহি আর জামা বাহ ইউ তকবির বারাত নিফাক সৈয়দ তৈর একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিস সাল্লাম বলছেন যে জামাতে শহীদ কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন একাদারে চল্লিশ দিন আদায় করতে পারে তারা তার জন্য দুইটি পুরস্কার রয়েছে একটি হচ্ছে দুনিয়াতে অপরটি হচ্ছে আখেরা দুনিয়াতে হচ্ছে যদি সে ব্যক্তি মুনাফিক হয়ে থাকে তাহলে মুনাফিকের মুনাফিকের খাতা থেকে নাম কেটে মমিনার খাতায় তার নাম দেওয়া হবে সুবাহী আহমদুল আর ওই ব্যক্তি মারা যাওয়ার পরপরই তাকে যদি সে জাহান্নামই হয়ে থাকে তাহলে তাকে জান্নাতি ঘোষণা করা হবে তাকে জান্নাতে পাঠানো হবে তো চিন্তা করেন তাকবির উল্লাহ তাকবির উল্লাহ সেই চল্লিশ নামাজ পড়লে যে কত সোয়াবের আমরা অধিকারী হতে পারবো আচ্ছা নাম্বার তিন হচ্ছে আপনি সন্দেহ মুক্ত জিনিস থেকে আপনি হেফাজত থাকার চেষ্টা করবেন যেমন এইভাবে আমি আপনাকে বলে যেমন আপনি উজু করলেন এটা কিন্তু শয়তানে কুমন্ত্রণা দেয় আপনি কি বলে মাথা মাসে করলেন ঠিক আছে পাও করলেন কিন্তু আপনি যখন মসজিদে ঢুকলেন অজু করার পরে তখন দেখবেন শয়তান আপনাকে বলবে আরে তুই তো মাথা মাসে করিস নাই ঠিক আছে ভালো করে চিন্তা করে দেখো তখন আপনি মনে করলেন আহারে এই তো পড়লাম মাথা মাসে করলাম কিনা করলাম কি না এইভাবে একটা সন্দেহ ঢুকিয়ে দিবে ঠিক আছে সুতরাং আপনি খুবই মনোযোগ সহকারে অজুগুলি পড়বেন এবং প্রত্যেকটা কাজ সুনার যত কাজ আছে যত ভালো নেক আমল আছে ওয়ামিল সোয়ালিয়ার যত নেক আমল আছে প্রত্যেকটা নেক আমল খুবই মনোযোগ সহকারে করবেন করার পরে যদি আপনার সন্দেহ আসে তাহলে আপনি পড়বেন আউজ বিল্লাহমিনের শাহি রাজিম এই এটা পড়বেন এবং পড়বেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ এগুলো পড়বেন তাহলে দেখবেন আপনার সন্দেহগুলো দূর হয়ে যাবে এবং আপনি মনে মনে এইটাই বলবেন এটাই আকাঙ্ক্ষা রাখবেন যে আমার অজু হয়েছে আলহামদুলিল্লাহ অথবা আমার কুলি হয়েছে আলহামদুলিল্লাহ আমি মাসে করেছি ও আমি সব কিছু ঠিক করেছি এমন হয়েছে তাহলে আপনার আপনাকে শয়তান ধোঁকা দিতে পারবে না নামাজ হচ্ছে বেশি বেশি আপনার কি বলে তো ব্যস্ত পড়া ঠিক আছে কোনো পাপ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি আস্তক একবার সংক্ষিপ্ত যেটা আস্তক ফিরুল্লাহ আস্তক সংক্ষিপ্ত তবা আস্তকা যেগুলোই আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন আচ্ছা আর নাম্বার পাঁচ হচ্ছে আপনি বেশি করে দাঁত সাদা করবেন দান সাদাগা বেশি করে করবেন দাঁত সাদ্কা করলে আপনার ইমান বৃদ্ধি পায় ইমান মজবুত হয় অনেক বিপদাবদ থেকে আপনাকে আল্লাহ বাঁচাবে অনেকগুলো সবের কথা আছে তারপর সদকায় জারিয়া অনেকগুলো সোয়াবের অংশীদার হবেন নাম্বার আট হচ্ছে আপনি মিথ্যা কথা বলার থেকে বিরত থাকতে হবে মিথ্যা কথা মিথ্যা কথা অনেকে বলে যে মিথ্যা কথা বলাটা যে বলাটা ওই হচ্ছে মহাপাপ মিথ্যা কথার মধ্যে মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা সুতরাং মিথ্যা কথা বলাই যাবে না আর শয়তান বেশি খুশি হয় মানুষ যখন মিথ্যা কাহিনী মিথ্যা গল্প মিথ্যা কথা বলে শয়তান সবচেয়ে খুশি হয় সুতরাং আপনি মিথ্যা কথা এটা মানে কবিরা গুণার মধ্যে জঘন্যতম একটা গুণা মিথ্যা কথা বলা মিথ্যা কথা থেকে আপ বাঁচতে হবে আচ্ছা তারপরে আপনি কি বলে আপনার তবা তো করবেনই এরপরে সুন্না যতোগুলি সূনা আছে সূনা যতগুলি সূন্না পাওয়া যায় সব সুনাগুলি আপনি আদায় করার চেষ্টা করবেন যত সূন্না আছে সব সূনাগুলো আদায় করার চেষ্টা চেষ্টা করবেন ঠিক আছে তারপরে ঘরে ঢোকার সময় যে বিসমিল্লাহ বলা তারপরে ঘরকে সালাম দেওয়া ডান হাত দিয়ে পানি খাওয়া এবং যে কোনো খাবার যত হালাল খাবার আছে সব খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শুরুতে আপনি বিসমিল্লাহ বিসমিল্লাহ পরে আপনি খাবেন তো এই কাজগুলো যে ইনশাআল্লাহ আপনি করেন তাহলে আশা করা যায় শৈতানের শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি বেঁচে যাবেন আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলি করার দান করুন আমিন বারাকাল্লাহু ফিকুম